ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন এলাকায় এই নিয়ে ছোট বড় নানা রকম অভিযোগ উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটাপুকুর এলাকায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দেওয়াল লেখা কে বা কারা মুছে দিয়েছে। তো ইসকে লিয়ে আপলোক ক্যা কিয়ে? ইসকে লিয়ে আজ হামলোগ নে থানা পে যাতে থানা ঘেরাও কিয়ে থে আর উনকে উনসে এক অনুমতি মাঙ্গে কি হামলোগ এসা কিউ ওলোগ কর রহে থে। ইসকে লিয়ে হামলোগ কো খুদ পর সে পারমিশন মিলে তাকে ফির সে হাম দোবারা দিওয়াল লিখন কা কাম চালু কর সকে। আর ইয়ে উপর যে জো সাদা চুন দিখাই দে রহা হ্যায় ইয়ে কোন লোগ নে দিয়া হ্যায়? ইয়ে টিএমসি ওয়ালে লোগ কিয়ে হ্যায়। ইয়ে যে চুন দেখ রহে আপ টিএমসি ওয়ালে লোগ কিয়ে। আপ লোগ দিওয়াল লিখ চুকে থে? হ্যাঁ, হামলোগ পুরা দিওয়াল লিখ চুকে থে। কোন জায়গা ইয়ে বলা? ইয়ে আপকা কাঁটাপুকুর মোড় হ্যায়। কিতনা নম্বর? কব দেখা আপনে এসা হুয়া হ্যায়? কল হাম লোক লিখে থে সাড়ে সাত বজে লগভগ লিখে থে। সুবহ মে সাড়ে সাত আট বজে তক ইধার আয়ে তো দেখ রে কি এসা দিওয়াল মতলব ইধার কা ভি অর হামারে বাসা রোড কা ভি ও দিওয়াল মতলব কালার করকে খারাপ কর দিয়া উনলোগ। এ ব্যাপারে তারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনার কথা জানিয়ে বিজেপি থানায় অভিযোগ জানাবেন বলে জানায়। দেখুন, নির্বাচন শুরু হওয়ার নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথম হচ্ছে তারা দেওয়াল লিখতে না পারলো তারা দেওয়াল চুনকাম করে দিয়েছে, সাইড ফর টিএমসি, সাইড ফর টিএমসি সব বুকিং করে দিয়েছে। এরপরেও আমাদের কার্যকর্তারা খুঁজে খুঁজে দেওয়াল বাছাই করেছে, দেওয়ালের অনারদের কাছে পারমিশন নিয়ে আমাদের কার্যকর্তারা দেওয়াল লিখন করেছে। তারপরেও রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সেই দেওয়ালগুলো গোবর লেপে দিয়েছে কাদা, এরকমভাবে আলকাত্তা দিয়ে দেওয়ালগুলো মুছে দেওয়া হয়েছে। আমরা তারই জন্য বর্তমান থানাতে অভিযোগ জানিয়েছি আমাদের মণ্ডল সভাপতি বিনোদ চৌধুরীর মাধ্যমে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী পুরমাতা শক্তি শুভ্র সাহানা। ব্যাপারটা হচ্ছে যে ভয় পেলে মানুষ এরকম মিথ্যা বলে, আমরা ভয় পাই না, যে খুশি দেয়াল লিখবে জিতবো তো আমরাই। সুতরাং কে আমাদের ছেলেরা কার এত সময় আছে এই নির্বাচনের সময় যে দেয়াল মুছতে যাবে? পরে আমাদের নিজেদেরই দেয়াল লেখা হচ্ছে এখন জোরদার, কে পরে দেয়াল মুছতে যাবে বলুন তো? এগুলো হচ্ছে কিছুই না, একটা গিমিক, একটা দেখানো যে আমাদের অস্তিত্ব আছে, যেটা বর্ধমান শহরে তাদের কোনো অস্তিত্ব আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। এক নম্বর ওয়ার্ডে তো নাই, কোনোবারই এরা জিততে পারেনি। এমনকি শুনুন, 2014 সালে যখন ওরা বলেছিল মোদি ছ, তাতেও এক নম্বর ওয়ার্ড সবার বেঁধে নিয়ে গেছে। সুতরাং এগুলো মিথ্যা, এগুলো সত্যি না, অভিযোগ মিথ্যা, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের ছেলেদের সময় কোথায় যে দেয়াল মুছতে যাবে বলুন না? আপনারাই বলুন যে সময় কোথায়। তারা যেটা বলছে, বিজেপি যেটা বলছে যে দিনের আলোতে পাচ্ছে না, রাতের আলো অন্ধকারে, রাতের অন্ধকারে, সম্পূর্ণ মিথ্যা কথা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।